এম ক্রিয়েশনের সবাইকে সুস্বাগতম জানাই এবং আমার এম ক্রিয়েশনের এখনকার মতো সংবাদটি হচ্ছে, আপনারা সকলেই অবগত আছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিপূর্বে সংবাদ বের হয়েছে, আমাদের বরাকের একমাত্র শিল্প প্রতিষ্ঠান পাঁচগ্রাম কাগজকলের কর্মচারী এই ছোটো 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 কচিকাচারা অর্থাৎ ছাত্ররা তারা রাস্তায় নেমেছিল ভিক্ষার ঝুলি হাতে নিয়ে। তো বিভিন্ন সামাজিক সংস্থা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা করেছে এবং এই কাগজকল পরিবারের যারা উচ্চশিক্ষার জন্য বাহিরে চলে গিয়েছিল তারা সকলেই বাড়িতে ফিরে এসেছে। আপনারা সকলে এর পূর্বে ইতিপূর্বে সব সংবাদই পেয়েছেন। তাই এরই প্রেক্ষিতে আসামের বিত্তমন্ত্রী তাদের শিক্ষার এহেন পরিস্থিতির মোকাবিলায় তিনি তাদেরকে 1 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। তো এই টাকাগুলি যদিও তাদের এই পর্যাপ্ত নয়, তবুও তাদের এই যে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছেন, তাই আমি মনে করি তাদের পাশে আসামের বিত্তমন্ত্রী যে দাঁড়িয়ে 1 লক্ষ টাকা করে ঘোষণা করেছেন, তার জন্য আমি ওনাকে আমার জেমপিয়েশনের পক্ষ থেকে আসামের বিত্তমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। তারা অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। অপর সংবাদটি হচ্ছে টেট শিক্ষকদেরকে বাৎসরিক 5 লক্ষ টাকা করে তিনি দেওয়ার ঘোষণা করেছেন, যে তাদের সন্তান সন্ততি এবং মাতা পিতার চিকিৎসা বাবদে বাৎসরিক 5 লক্ষ টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। অপর সংবাদটি হচ্ছে আসামের এই যে NHM কর্মী যারা রয়েছেন স্থায়ী কর্মী, তো সেই স্থায়ী কর্মীদের জন্য তিনি আরও 5 লক্ষ টাকার বাজেট দায়িত্ব করেছেন। সব মিলিয়ে উনি যে পদক্ষেপটি গ্রহণ করেছেন, তাই আমি ওনাকে আমি আমার জেম ক্রিয়েশনের পক্ষ থেকে সুস্বাগতম অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। অপর আরও একটি সংবাদ হচ্ছে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আমাদের হাইলাকান্দি জেলার কাছারি মসজিদে আজ 10 জানুয়ারি 2020 ইংরেজি রোজ শুক্রবার জুমার বাদ জুমা থেকে প্রতি শুক্রবারই হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী রমজান মাসের আগেই এই প্রশিক্ষণের কাজটি শেষ সমাপ্ত করা হবে, তাই প্রতি শুক্রবারে হাইলাকান্দি জেলার প্রতিজন হজযাত্রী যাতে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করিয়া তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য এক প্রেস বিবৃতির মাধ্যমে আমাকে প্রশিক্ষক মৌলানা কুতুবুদ্দিন সাহেব জানিয়েছেন। জেম ক্রিয়েশনের সঙ্গে আপনারা ততক্ষণ থাকার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমার সকল ভিউয়ার সাবস্ক্রাইবারদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এই প্রত্যাশায় আপনাদেরই জেম ক্রিয়েশন বাংলা নিউজ চ্যানেল। ধন্যবাদ।